হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আজকের স্ম্যাকডাউনে আরকে ব্রোকে হারিয়ে উসোস হয়ে গেছেন নতুন আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। উসোসরা কিন্তু ঠিক একইভাবে রোমান রেইন্সের মতো এখন ডাবল চ্যাম্পিয়ন হয়ে গেল। তো এখন কথা হচ্ছে, কেন রোমান রেইন্সের ভাই উসোসদেরকে করা হলো আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়ন, কেন তারা জয়লাভ করল, এই ভিডিওতে আমরা এটাই জানবো। তবে তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক গোল রাখছি 1000 লাইকের। বর্তমানে নিঃসন্দেহে রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউতে সব থেকে ভালো পজিশনে রয়েছেন। ঠিক একইভাবে তার ব্লাড লাইন মানে উসোসে কিন্তু টপ অফ দ্য লাইন, মানে রোমান রেইন্সের সাথে তারাও বর্তমানে ডাব্লিউডাব্লিউতে লিডিং ক্যারেক্টার। তো অনেক দিন ধরে আমরা উসোস এবং রোমান রেইন্সকে একদম টপে দেখতে পাচ্ছি, তবে ধীরে ধীরে এটা কিন্তু একটু বোরিংয়ের দিকে যাচ্ছে। এটা যেমন আমরা বুঝতে পারছি ঠিক একইভাবে ডাব্লিউডাব্লিউও কিন্তু উপলব্ধি করছে। তো রোমান রেইন্সের জন্য বর্তমানে ফ্রেশ চ্যালেঞ্জার দরকার। বারবার বিভিন্ন চ্যালেঞ্জার আসে, তারা হারে, আবার চলে যায়। তো এইভাবে কিন্তু রোমান রেইন্সের স্টোরি লাইন বোরিং হয়ে যাচ্ছে, এই জন্য নতুন কিছু করার দরকার ছিল। তো আপাতত রোমান রেইন্সের চ্যালেঞ্জার হবেন রিডল, এবং রিডলকে রোমান রেইন্সের সামনে মুখোমুখি আনার জন্যই আর কেব্রো এবং উসোসকে ব্যবহার করা হয়েছে। এবং এভাবে স্টোরি লাইনটা সাজিয়ে আমরা দেখতে পাবো রোমান রেইন্স এবং রিডলের স্টোরি লাইন। তো মূলত যেহেতু রোমান রেইন্সের বিরুদ্ধে রিডলকে আনা হবে, তাই আর কেব্রো ট্যাগ টিম এবং উসোসদের মধ্যে প্রথমে আমরা রাইভালারি দেখতে পেলাম। তো এটা তো এখন শেষ, এরপরে আমরা দেখব রোমান রেইন্স এবং রিডলকে মুখোমুখি। তো আগামী মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে রোমান রেইন্স এবং রিডলকে আমরা একই ম্যাচে দেখতে পারি। আবার ডাব্লিউডাব্লিউ এটাকে অন্যভাবেও প্রেজেন্ট করতে পারে, তবে এখন তো এমনটাই শোনা যাচ্ছে রোমান রেইন্স এবং রিডল পরবর্তী স্টোরি লাইনে অংশগ্রহণ করবেন। তো এখন কিন্তু রোমান রেইন্স এবং উসোস তাদের কাছে রয়েছে অল দি গোল্ড, মানে যত টাইটেল জেতা সম্ভব ছিল তারা সবগুলো জিতেছে। এবার দেখা যাক রোমান রেইন্সের নজর মিডগার্ডের দিকে পড়ে কিনা। তো যদি মিডগার্ডের চ্যাম্পিয়নশিপও রোমান রেইন্স জিতে নেয়, তাহলে সে একবারে ডাব্লিউডাব্লিউ কোম্পানির ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে দিবে। তো দেখা যাক রোমান রেইন্সকে নিয়ে আমরা কী দেখতে পাই। তবে আপাতত এটাই ছিল আপডেট। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।